রমজান আইছে, রমজান চিনির দাম বাড়বে, সালির দাম বাড়বে, তেলের দাম বাড়বে, পেঁয়াজের দাম বাড়বে, রসুনের দাম বাড়বে, মশলার দাম বাড়বে, বেসনের দাম বাড়বে, খেজুরের দাম বাড়বে, পণ্য সামগ্রীর দাম বাড়বে, বাড়ায় কারা? এত বছরে বাড়লো না, শাবান মাসে বাড়লো না, রজব মাসে বাড়লো না, রমজান মাসে বাড়ে কে? যারা বাড়ায় বড় বড় সিন্ডিকেট ব্যবসায়িকরা পণ্য সামগ্রীর দাম বাড়াই দিয়া রমজান মাসে কোটি কোটি টাকা হাতায় নেয়, বলেন সুস্থ না অসুস্থ? ওটা অসুস্থ বেমারি, কালবের রোগে ধরছে। এটাই মনে করছে যে আমি অল্প টাকাতে বিরাট রুজি কইরিয়া কোটি কোটি টাকা হাতায় নিতেছি, আমার ব্যবসা মনে হয় বৈধ। কিন্তু হেতা জানে না এদেশের 15 কোটি রোজাদারকে সে কষ্ট দিচ্ছে। আল্লাহর কসম করে বলি, এই লোকে যদি মসজিদ বানাই দিয়েও সারা জীবন ওই মসজিদে নামাজ পড়ে তো এক ওয়াক্ত নামাজ হবে না, কারণ ওর এক টাকাও হালাল না, সব কয়টা টাকা হারাম। কথা বলেন ঠিক কি না? ওর সব কয়টা টাকা হারাম, এক টাকাও হালাল। বুঝে তারপরে কবর দিবেন, এই লোকটা অসুস্থ। সরকারের উচিত এটা ধরে লইয়া পাবনা পাগলা গারদের ভিতরে ঢুকাই দিল, না জেলখানে দিয়ে লাভ নেই। এটা তো অসুস্থ, এটা অসুস্থ না হইলে যে আল্লাহ রসুল সুস্থ আর অসুস্থতার কথা কেন বলছে? যে এটা যদি সুস্থ থাকে ওরা বডিটা সুস্থ থাকে, একসাথে বলবেন না মারহাবা। আমাদের দেশের গ্রামে কিছু বেডি আছে, পান খাওয়া বেডি, খালি পান খা আর গিরাম বলে ঘুরে, বউয়ের দোষ শাশুড়ির কাছে, শাশুড়ির দোষ বউয়ের কাছে, বড় বউয়ের দোষ ছোট বউয়ের কাছে, এই পাড়ার দোষ ওই পাড়া, এই বাড়ির দোষ সেই বাড়ি, বেডি মানুষের ভিতরে খালি ঝগড়া ঝামেলা ফসাদ অশান্তি বাধায় বেড়া। নাম হচ্ছে কুটনা বেডি, এরকম সগুলখোর মহিলা মনে হয় আপনাদের মহীশোরাতে নাই। হ্যাঁ, এটা অসুস্থ বলে বলেন, এটা কি অসুস্থ? এটা সুস্থ না। এই জন্য আল্লাহ রাসূল বলেন, এটা যদি সুস্থ থাকে তাহলে পুরা বডি সুস্থ, আর এটা যদি অসুস্থ হয় তো পুরা বডি অসুস্থ। আলা ওয়াহিয়াল কাল, এটা তোমার কাল অন্তঃপুর। প্রিয় মুসলমান মহীশোরাবাসী, এই জন্য আমাদেরকে কুরআন আর হাদিসের ভাষায় সুস্থ অসুস্থতা বুঝে যেতে হবে। আমরা কি করে সুস্থ থাকতে পারি, কি করলে আমরা ভালো থাকবো? আল্লাহ পাক আরো বলে দিলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আমার মালিকে কোরআনে ডাক দিয়ে বললেন, সাবধান, সতর্ক করে দিচ্ছি তোমাদেরকে, তোমাদের আত্মার এই কালবের শান্তি, এই কালবের শান্তি তুমি কোথায় পাবা? অনেক টাকার মধ্যে তুমি শান্তি পাবে না, অনেক জমির মধ্যে তুমি শান্তি পাবে না, অনেক জনপ্রিয়তার মধ্যে তুমি শান্তি পাবে না, তোমার সুন্দরী স্ত্রী সন্তান সন্ততির মধ্যে শান্তি পাবে না, একটা জায়গা তুমি শান্তি পাবে, আলা বিযিকরিল্লাহ, আল্লাহর জিকিরের মধ্যে তুমি শান্তি পাবে, নামাজের মধ্যে শান্তি পাবে, রোজার মধ্যে শান্তি পাবে, যাকাতের মধ্যে শান্তি পাবে, জিকিরের মধ্যে শান্তি পাবে, হক হালালের মধ্যে তুমি শান্তি পাবে, ভালো কাজের মধ্যে তুমি শান্তি পাবে, খারাপ কাজের মধ্যে তুমি কখনোই শান্তি পাবা না, কখনোই শান্তি হবে না। কশ্মীর কেন না, এখানেও আল্লাহ কালবের কথা বলছে, তাতমাইন্নুল কুলুব, শান্তিটা কিন্তু ভিতরে, শান্তি বাইরে নেই, ভিতরে ভিতরে। এখানে যদি অশান্তি লাগে তো কোটি টাকা দিয়েও সুখ পাবেন,
এখানে যদি শান্তি থাকে তো কুরে ঘরের ভিতরে গাছের নিচেও সুখ আছে কি কথা কর না কেন তাহলে আগের যুগের কত ওলিরা দুনিয়ার সব জুদা কইরা গাছের নিচে চলে গেছে সব থেকে জুদা হইয়া দুনিয়া বিরাগী হইয়া আল্লাহর পাওয়ার জন্য মজ্জুব হয়ে গেছে আমার দেশের ব্যবসায়িক মনে করে আমি রমজানে কোটি টাকা কামাবো কামাই নাই কিন্তু ও জানে না আমার দেশের কত দরিদ্র মানুষ কত মা দুই তিনটা বাচ্চা আছে স্বামী মারা গেছে মহিলা সারা দিন পরিশ্রম করে 200-300 টাকা রুজি করে এই মহিলা যখন মাহে রমজানের বাজার করার জন্য বাচ্চার আবদার রক্ষা করার জন্য দোকানের কাছে যায় পণ্য সামগ্রীর দাম বাড়ার সঙ্গে সঙ্গে মহিলার হৃদয় কাঁপতে থাকে চিন্তায় পেরেশানে ঘাম ঝরতে থাকে মাথা নুবজ হয়ে যায় চিন্তা করে করে বাড়ি ফিরে আসে এ মায়ের চোখের পানি নীরবে নিবৃতে ফেলে এক ফোঁটা বান্দার চোখের পানি ঝরবে রে কত লক্ষ বছর জাহান্নামে পোড়া লাগবে তার হিসাব নাই ওরা যারা অন্যায়ভাবে পণ্য সামগ্রীর দামগুলি বাড়াইয়া মাহে রমজানে রোজাদারকে আমার দেশের গরিব মানুষকে যারা কষ্ট দেয় তুমি যখনই হজ করো না কেন আবার রমজান মাস আসলে আবার হজে চলে যায় আবার এরকম কিছু আছে দেখবেন হজে চলে যায় রমজান মাস আসলে হজে চলে যায় আমি একজনকে জিজ্ঞেস করলাম চাচা হজ করতে যান কেন বলে রমজানে এক রাকাত নামাজ পড়লে মক্কায় 1,00,000 রাকাতের সওয়াব হয় আর মাহে রমজানে অগণিত অসংখ্য সওয়াব হবে ওই সওয়াবের জন্য আমি মক্কায় যাইতেছি আমি বললাম চাচা রে সওয়াবের জন্য তুমি মক্কায় যাও 3-4-5,00,000 টাকা খরচা করো মাহে রমজানে আমার দেশের কত গরিব মা টাকার অভাবে ভালো ইফতার করতে পারে না আমার দেশের গরিব মা গরিব বাবার ঘরের মধ্যে যদি তুমি ইফতার পাঠাইতা আল্লাহ পাওয়ার জন্য মক্কায় দৌড়ান লাগতো না আমার মালিক তোমার ঘরের মধ্যে এসে দেখা দিত তা করবে না তা করবে না এই বেলায় নাই রমজান আসলেই দৌড় দিছে পুরে সোয়া এই বেলায় আল্লাহ রাসূল বললেন সাহাবীরারে সহিহ মুসলিমে কিয়ামতের ময়দানে নবীজি ডেকে বলেন উম্মত তুমি শোনো কিয়ামতের ময়দানে আল্লাহ বান্দারে ডাক দে বলবে বান্দারে আমি খোদার তো ছিলাম তুমি আমার খাবার দাও নাই আচ্ছা থাক কথা না বলি ওনার সাথে যা খুশি তাই বান্দারে আমি খোদার তো ছিলাম তুমি আমাকে খাইতে দাও নাই বান্দা বলবে রব বলো কি তুমি তো নিজেই খালিক তুমি নিজেই রাজ্জাক তুমি আবার কখন ক্ষুধার্ত ছিলা আল্লাহ ডাক দিয়ে বলবে বান্দারে তোমার প্রতিবেশী দরিদ্র ছিল ক্ষুধার্ত ছিল তুমি যদি তারে খাবার দিতা আমি মালিক আমি আল্লাহর খাবার খাওয়া হয়ে যাইত একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার কত মানুষ চলে গেল রে কবরে আর ফিরে আসে নাই আর ফিরে আসে নাই কত ধনী কবরে চলে গেছে আর ফিরে আসে নাই 3.5 হাত জমিন বরাদ্দ 1 ইঞ্চি বেশিও হবে না একেবারে যিনি দরিদ্র তার জন্য 3.5 হাত বরাদ্দ বিরাট বড় ধনী তার জন্য 3.5 হাত বরাদ্দ বেশিও নাই কমও নাই বেশিও নাই কমও নাই বেশিও নাই কমও নাই চেহারা দেখে কিয়ামতের ময়দানে আল্লাহ কোনো ফয়সালা করবে না সম্পাদার ফরিদ সাহেবের কণ্ঠ সুন্দর এইগুলি দিয়ে আল্লাহর ফয়সালা হবে না সুন্দর বিরাট বড় মুফতি মৌলানা বক্তা তক্তা অনেক বড় চেয়ারম্যান মন্ত্রী এমপি মিনিস্টার অনেক বড় অফিসার জজ ব্যারিস্টার
অনেক পয়সাওয়ালা ক্ষমতাওয়ালা অনেক বড় মেধাবী চ্যান্সেলর আর প্রিন্সিপাল এইগুলি দিয়ে কিয়ামতের ময়দানে নাজাতের কোনো রাস্তা নাই আল্লাহর কোরআন বলে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম আল্লাহর দরবারে তারই সম্মান বেশি দুনিয়াতে যার তাকওয়া বেশি হবে একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার মহীশুরাবাসী পৃথিবী বিখ্যাত একজন ওলির নাম হযরত ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন দুনিয়া বিরাগী একজন আল্লাহর ওলি জীবনী না বললেই নয় একটু জীবনী বলে আপনাদের সামনে মূল আলোচনার দিকে ফিরে চলে যাব আল্লাহু আকবার ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি উনি হজ করার জন্য মক্কায় চলে গেলেন আল্লাহর ঘর তাওয়াফ শেষ করিয়া খুদার ঘর তাওয়াফ করিয়া চিন্তা করলেন এখন আমি একটু বাইতুল আকসায় যাব বর্তমানে যে আকসা নিয়ে যুদ্ধ হয় এটা মুসলিমদের কেন্দ্রভূমি ছিল বাইতুল আকসা যাওয়ার জন্য ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি তিনি মক্কার বাজারে গেলেন খেজুর কেনার জন্য এক কেজি খেজুর কিনলেন একশা খেজুর কিনলেন কিন্তু একটা খেজুর ওনার টুপলার ভিতরে ব্যাগের মধ্যে বেশি চলে আসছে ওই একটা খেজুর উনি ফেরত দেন নাই চিন্তা করলেন একটা খেজুর তো তেমন কিছু না দিলেও চলবে এই চিন্তা করিয়া ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি তিনি খেজুর ফেরত না দিয়ে চলে গেলেন রওনা করলেন সুদূর মক্কা থেকে বাইতুল আকসায় নিয়ত করলেন সারাদিন রোজা রাখবেন সারাদিন রোজা রাখবেন সারাদিন পরে দুইটা একটা খেজুর দিয়ে ইফতার করবেন আবার সারা রাত জেগে জেগে ইবাদত করবেন দুই একটা খেজুর দিয়ে সেহরি করবেন এইভাবে মাসের পর মাস ইবাদত করতে করতে তিনি বাইতুল আকসায় যাবেন আবার বাইতুল আকসাতে তিনি ইবাদত করবেন আবার বাইতুল আকসা থেকে মক্কায় ফিরে আসবেন আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদম রওনা করলেন তিনি খেজুর নিয়ে ওই অবস্থায় সারাদিন রোজা রাখলেন দু একটা খেজুর দিয়ে ইফতার করলেন সারাদিন সেহরি করলেন দু একটা খেজুর দিয়ে সেহরি করে সারা রাত্র জেগে জেগে ইবাদত করে করে এক মাস পথ অতিক্রম করে তিনি বাইতুল আকসায় গেলেন এশার নামাজ পড়িয়া ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ চিন্তা করলেন সারাটা মাস পরিশ্রম করলাম আজকে একটু বিশ্রাম করি তাহাজ্জুদ থেকে আবার ইবাদত শুরু করব মশারি নাই কথা কম্বল নাই বিছানা নাই বালিশ কথা কিচ্ছু নাই হাতের ডানার উপরে একটু মাথা দি ইব্রাহিম বিন আদম সারা মাসের ক্লান্তি দূর করার জন্য তিনি ঘুমায় পড়লেন স্বপ্নের মধ্যে দেখে রে দুইজন ফেরেশতা বাইতুল আকসার বারান্দা দিয়ে ঢুকে একজন আরেকজন রে ডাক দেখায় ভাই ফেরেশতা তুমি কি রে চিনুনি বলে না তো আমি রে চিনলাম না শেখে বলে ইনি জমানার সর্বশ্রেষ্ঠ ওলি ইব্রাহিম বিন আদম বলে তাই নাকি ওনার নাম শুনছি তো উনি তো অনেক বড় বুজুর্গ ওই আর একজন ফেরেশতা ডাক দেখে ভাই রে তবে শুনে রাখো আজকে এক মাস হলো তার কোনো দোয়া কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না বুঝে তারপরে বাড়ি যাবেন কথা বলুন আব্বা কথা বলেন বাবা এই বুঝে তারপরে বাড়ি যাবে এক মাস হলো তার কোনো ইবাদত কবুল হয় না তার কোনো দোয়া মঞ্জুর হয় না ফেরেশতা ডাক দে বলতেছে ভাই রে কারণ কি কেন রে
এক মাস হলো তার দোয়া ইবাদত মঞ্জুর হয় না কারণ কি বলবানি ফেরেশতা ডাক দেখে ভাই ভাই তো লাগছে আসার আগে এক সা খেজুর কিনেছিল একটা খেজুর ব্যাগের মধ্যে বেশি চলে আসছিল তিনি ফেরত দেন নাই ভাবছেন তেমন কিছুই না এক সা খেজুরের মধ্যে একটা খেজুর আসতেই তো পারে এই খেজুর ফেরত না দেওয়ার কারণে আজকে এক মাস হলো কোনো দোয়া কোন ইবাদত আমার মালিক আমার আল্লাহ তার কবুল করে না আল্লাহু আকবার একটু চিন্তা করেন তখন ইব্রাহিম বিন আদম রহমাতুল্লাহর ঘুম ভেঙে গেল ঘুম ভাঙ্গিয়া তাহাজ্জুদের সময় কাদার বলে রব আমি বাইতুল আকসায় আসছি একটা খেজুরের অপরাধের জন্য আজকে আমার এক মাস ইবাদত কবুল করো না আল্লাহ গো আমার মৃত্যু তুমি দিও না আল্লাহ আমি খেজুর ওলার কাছে আগে মাফ চাব তার দিনা মৌকুফ না করা পর্যন্ত আমার মরণ দিও না চিৎকার মেরে জোরে বলেন আল্লাহ আকবার তেলের গাড়ি তেলে চলি হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে বিনা তেলে নবী সুলাইমান আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান বুঝিয়ে তারপরে বাজ্যে এই ওয়াজ শুনে কালকে আতাল খুব হবে এই কথা কথা আতাল চিলচিল্লি আপনার ফরিদপুরের বাসায় কায় জমির লাইল লাইল আইল এদের আমরা দেশে হাত আইল আপনার তো বকুরা কি বলে আইল আইল তো কালকে যে আইল কু পাবেন কায়দা মত আইল রে সোজা করে ফেলবে যা তোর সোজা করতে চেয়েছে বুঝে যায় বুঝে যায় বোঝাটা জরুরি আহা তাহলে হিসাব করেন তো তাহলে হিসাব করেন আমাদের কত মানুষের দোয়া কবুল হয় না কথা কর না কে ঠিক কি না কত মানুষের দোয়া কবুল হয় না এই যে কান দিয়ে এই জন্য দোয়া কবুল হয় না আমাদের কোনো না কোনো কোথাও ত্রুটি লেগে আসছে এই জন্য দোয়া কবুল হয় না এ মহিলারা ভালো করে শুনে গাবেন মহিলারা আসে না হ্যাঁ বেশি পুরুষের চাইতে সর্বনাশ এরা বেশ তো আগে যাইবে আর কি না এদের ইদানিং মা বোনদের ওয়াজের স্পিড বাড়ছে আগে স্টার জলসার খুব ভক্ত ছিল একটু কমছে আর সে আগের মতো পাখি পক্ষী সে কি কি টাটক মাটক মনে হয় নাই এই জন্য একটু কমছে আর কি কমে একটা ইদানিং ওয়াজ নসে একটু মোটামুটি বালা শুনে শুনলে ভালো তাদের শোনার দরকার কারণ একটা মা কিন্তু সন্তানকে অনেক কিছু শিখাইতে পারে শোনেন লেখাপড়া যতই করেন ইউনিভার্সিটি ঢাকা আর অক্সফোর্ড হার্ভার্ড যাই কর মার শিক্ষার মতো শিক্ষা পৃথিবীতে নাই কথা কর না কা মার শিক্ষার মতো শিক্ষা পৃথিবীতে নাই এটা হলো অরিজিনাল শিক্ষা এটা পারফেক্ট শিক্ষা এটা এটার উপর শিক্ষা পৃথিবীতে নাই হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল খাদির জিলানি মা বলেছিল মিথ্যা বলবে না মিথ্যা বলে মার শিক্ষা হচ্ছে সবচেয়ে বড় শিক্ষা বগুড়াবাসী ধুনটবাসী ইব্রাহিম বিনা ধাম কাদের বলে রাব মৃত্যু তুমি দিও না একটা খেজুরের দিন মাফ করতে হবে আমার ক্ষমা না পাওয়া পর্যন্ত তুমি মরণ দিও না আল্লাহ এই জন্য নবীজি কোন মৃত্যু ব্যক্তি আসার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী খোঁজ নিতেন তার কোনো ঋণ আছে কিনা যদি ঋণ থেকে থাকতো আল্লাহ নবী সাহাবা ইকরাম দিয়ে তার ঋণ মওকুফ করাইতেন ঋণগুলি
মওকুফ করাইয়া তারপরে তারে কবরে পাঠাইতেন ঋণ মওকুফ না করে নবী কবরে পাঠাইতেন না বুঝে যাবেন মরার আগে ঋণ পরিশোধ করে মরবেন নালে বিপদ আছে অনেক ভাই তার বোনের জমি বুঝাই দেয় না কো ভাই দিবি না কো পরনিস দিবি না পরনিস দিবি না পরনিস পরনিস কইতে কইতে ভাই কবরে চলে গেছে বোনের জমি বুঝাই দেয় না কিয়ামতের ময়দান দ্বারা বিচার দ্বারা বি আল্লাহর আদালত সেই দিন কে দুনিয়ার উকিল মুক্তার এটা সেটা সালিস দরবার কিচ্ছু নেই একবারে ডাইরেক্ট انصاف مالكي يوم الدين اليوم نختم على افواههم وتكلمون ايديهم وتشهد ارجلهم بما كانوا يكسبون هات با توب كم صاب استاپ হয়ে যাবে জবান স্টপ এগুলি জবান খুলে দেন হাতে বলবে এটা করছিল চোখে বলবে এটা করছিল কান বলবে এটা করছিল ইব্রাহিম বিরাধাম কে দেখে দে হায়রান আবার রওনা করলেন সুদূর বাইতুল আকসা থেকে রওনা করে ইব্রাহিম বিরাধাম বাইতুল্লাহ আসছে ওই সেই খেজুরের দোকানদারের কাছে যা দেখলেন আজকে দোকানিতে একজন যুবক ছেলে বসা সালাম দিয়ে জিজ্ঞেস করলেন বেটা এখানে এক মাস আগে একজন বৃদ্ধ ছিল তিনি কোথায় আছেন বলে তিনি আমার আব্বাজান ছিলেন আজকে এক মাস আগে তিনি ইন্তেকাল করেছেন ইব্রাহিম বিন আদম বললেন বাবারে দুই মাস আগে তোমার আব্বার কাছ থেকে আমি একশা খেজুর কিনেছিলাম একটা খেজুর আমার টুপলায় বেশি চলে গিয়েছিল ওই খেজুর আমি ফেরত না দিওয়াতে বাজান বেটারে আজকে দুই মাস হলো কোনো ইবাদত কোনো দোয়া আমি আল্লাহর দরবারে আমার কবুল হয় না বাবাজি আমি দিনহীন আল্লাহর বীর দুনিয়া বিরাগী আল্লাহর পথের মুসাফির একটা খেজুরের দিন তুমি আমারে মাফ করে দাও ছেলেটা ডাক ডাকা হুজুর ক্ষমা করে দিবেন খেজুরের মালিক ছিল আমার আব্বা কুয়ারির সূত্রে মালিক আমরা এখন তিনজন আমি নিজে আমার একটা বোন আছে আমার মা আছে ওই খেজুরের ওয়ারিশ সূত্রে মালিক আমরা তিনজন যখন আপনি কিনছিলেন তখন আব্বা জান ছিল মালিক এখন আমরা তিনজন হুজুর আমি আমার অংশ ক্ষমা করে দিতে পারি কিন্তু আমার বোনের অংশ মায়ের অংশ ক্ষমা করার অধিকার আমার নাই চিৎকার মেরে জোরে বলবেন আল্লাহু আকবার এরকম মুসলমান সারা দেশে দেখান বাপ মরে সারতে পারে না বাইরে যুদ্ধ লাগাই দেয় মরার আগে যুদ্ধ কালকে খবরে দেখলাম এক বৃদ্ধা নারী আদালতে এসে বলতেছে আমার ছেলে মেয়েদেরকে জামিন দিয়ে না ওরা আমাকে মেরে ফেলো লক্ষ লক্ষ টাকার মালিক কোটি কোটি টাকার মালিক কতটা আফসোস হলে অফাদার্থ হলে বৃদ্ধা মা কাঁপতে কাঁপতে সে আদালতকে বলতেছে জামিন দিয়ে না আমাকে মেরে ফেলো চলতেছে আজকে ইব্রাহিম বিরাধাম আশ্চর্য হয়ে গেলেন ব্যাপার কি হায় 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 এ আমি দেখলাম কি এ কেমন যুবক রে ভাবছিলাম দেশে আমি মাত্র ইবাদত করি এখন দেখি না এই যুবক কালে যে তার বোনের হক মায়ের হক বুঝতে পারে এত কঠিন ভাবে এই যুবক তো সাধারণ কোনো যুবক না এই ছেলেটাও সাধারণ বাপের ছেলে না ওই খেজুরের দোকানদারওয়ালা কোন দোকানদার না
আপনি একটু চিন্তা করেন তো এরকম দোকানদার যদি ব্যবসায়ী আমার দেশে থাকতো তাহলে আমার দেশের গরিব মানুষের চোখের পানি ঝরতে হয় না কি কথা কর না কেন ঠিক কি না আমার দেশের ব্যবসায়ী মনে করে আমি রমজানে কোটি টাকা কামাবো কামাই নাই কিন্তু ও জানে না আমার দেশের কত দরিদ্র মানুষ কত মা দুই তিনটা বাচ্চা আছে স্বামী মারা গেছে মহিলা সারা দিন পরিশ্রম করে 2-300 টাকা রুজি করে এই মহিলা যখন মাহে রমজানের বাজার করার জন্য বাচ্চার আব্দার রক্ষা করার জন্য দোকানের কাছে যায় পণ্য সামগ্রীর দাম বাড়ার সঙ্গে সঙ্গে মহিলার হৃদয় কাঁপতে থাকে চিন্তায় পেরেশানে ঘাম ঝরতে থাকে মাথা নুবজ হয়ে যায় চিন্তা করে করে বাড়ি ফিরে আসে এ মায়ের চোখের পানি নীরবে নিবৃতে ফেলে এক ফোঁটা বান্দার চোখের পানি ঝরবে রে কত লক্ষ বছর জাহান্নামে পোড়া লাগবে তার হিসাব নাই ওরা যারা অন্যায়ভাবে পণ্য সামগ্রীর দামগুলি বাড়াইয়া মাহে রমজানে রোজাদারকে আমার দেশের গরিব মানুষকে যারা কষ্ট দেয় তুমি যখনই হজ করো না কেন আবার রমজান মাস আসলে আবার হজে চলিয়া যায় আবার এরকম কিছু আছে দেখবেন হজে চলিয়া যায় রমজান মাস আসলে হজে চলে যায় আমি একজনকে জিজ্ঞেস করলাম চাচা হজ করতে যান কেন বলে রমজানে এক রাকাত নামাজ পড়লে মক্কায় 1,00,000 রাকাতের সওয়াব হয় আর মাহে রমজানে অগণিত অসংখ্য সওয়াব হবে ওই সওয়াবের জন্য আমি মক্কায় যাইতেছি আমি বললাম চাচা রে সওয়াবের জন্য তুমি মক্কায় যাও 3-4-5 লক্ষ টাকা খরচা করো মাহে রমজানে আমার দেশের কত গরিব মা টাকার অভাবে ভালো ইফতার করতে পারে না আমার দেশের গরিব মা গরিব বাবার ঘরের মধ্যে যদি তুমি ইফতার পাঠাইতা আল্লাহ পাওয়ার জন্য মক্কায় দৌড়ান লাগতো না আমার মালিক তোমার ঘরের মধ্যে এসে দেখা দিত তা করবে না তা করবে না এই বেলায় নাই রমজান আসলেই দৌড় দিছে পুরে সোয়া এই বেলায় নাই আল্লাহ রসুল বললেন সাহাবীর আরেক সহি মুসলিমে কেয়ামতের ময়দানে নবীজি ডেকে বলেন উম্মাত তুমি শোনো কেয়ামতের ময়দানে আল্লাহ বান্দারে ডাক দে বলবে বান্দারে আমি ক্ষুধার্ত ছিলাম তুমি আমার খাবার দাও নাই আচ্ছা তা কথা না বলি যা খুশি তাই বান্দারে আমি ক্ষুধার্ত ছিলাম তুমি আমাকে খাইতে দাও নাই বান্দা বলবে রব বলো কি তুমি তো নিজেই খালিক তুমি নিজেই রাজ্জাক তুমি আবার কখন ক্ষুধার্ত ছিলা আল্লাহ ডাক দিয়ে বলবে বান্দারে তোমার প্রতিবেশী দরিদ্র ছিল ক্ষুধার্ত ছিল তুমি যদি তারে খাবার দিতা আমি মালিক আমি আল্লাহর খাবার খাওয়া হয়ে যাইত একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার কত মানুষ চলে গেল রে কবরে আর ফিরে আসে নাই আর ফিরে আসে নাই কত ধনী কবরে চলে গেছে আর ফিরে আসে নাই 3.5 হাত জমিন বরাদ্দ 1 ইঞ্চি বেশিও হবে না একেবারে যিনি দরিদ্র তার জন্য 3.5 হাত বরাদ্দ বিরাট বড় ধনী তার জন্য 3.5 হাত বরাদ্দ বেশিও নাই কমও নাই বেশিও নাই কমও নাই বেশিও নাই কমও নাই চেহারা দেখি কেয়ামতের ময়দানে আল্লাহ কোনো ফয়সালা করবে না সম্পাদার ফরিদ হিসাবের কণ্ঠ সুন্দর এইগুলি দিয়ে আল্লাহর ফয়সালা হবে না সুন্দর বিরাট বড় মুক্তি মৌলানা বক্তা তক্তা অনেক বড় চেয়ারম্যান মন্ত্রী এমপি মিনিস্টার অনেক বড় অফিসার জাজ ব্যারিস্টার অনেক পয়সাওয়ালা ক্ষমতাওয়ালা অনেক বড় মেধাবী চ্যান্সেলর আর প্রিন্সিপাল
এইগুলি দিয়ে কিয়ামতের ময়দানে নাজাতের কোনো রাস্তা নাই আল্লাহর কোরআন বলে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম আল্লাহর দরবারে তারই সম্মান বেশি দুনিয়াতে যার তাকওয়া বেশি হবে একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার অ্যাটেনশন দুনিয়ার ভিতরে একজন আল্লাহর নবীর আশিক ছিল আশিকের নাম হযরত ওয়াস আল কারনি দীনহীন জামা কাপড় তার ছিল সিরা একটা জুব্বা একেবারে সিরা ছিল জায়গায় জায়গায় তার তালি দেওয়া ছিল একটা চাদর ছিল জায়গায় জায়গায় সিরা তালি দেওয়া কোনোরকম সারাদিন উট দুম্বা চড়াইয়া দুই এক পয়সা পাইতেন এইভাবে কোনো রকম তার দিন চলত যদি উট দুম্বা চড়ানোর চাকরি না পাইতেন তাহলে উনি খেজুর টুকাইতেন খেজুরের বিচি ইয়ামানের ছেলেরা খেজুর খেয়ে খেয়ে বিচি ফেলে দিত এই বিচিগুলি টুকাইয়া 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 বাজারে নিয়ে বিক্রি করে দুই একটা খেজুর যা পাইতেন খাইতেন না হয় না খেয়ে থাকতেন কিন্তু খুদার বয়ে চোখের কোনায় সবসময় পানি লেগে থাকতো আল্লামা ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি আজ থেকে 900 বছর গুনার কিতাবের মধ্যে লিখতেছেন আল্লাহর নবী ডাক দেয় কয় সাহাবীরা রে আমার এই ওয়াইস পাগলা আল্লাহর দরবারে আমি মালিকের দরবারে আমার এই উম্মতের গুনাগার বা উম্মতের জন্য দোয়া করতে দেরি হবে আমার গুনাগার উম্মতের গুনাগুলি আমার আল্লাহ মাফ করতে দেরি করবে না একবার আওয়াজ তুলে বলা যাবে কি আল্লাহু আকবার কিন্তু সমাজ তারে মানে নাই রাষ্ট্র তারে জায়গা দেয় নাই হযরত ওমর তারে 10টা বছর ধরে তালাশ করছে কোথায় এই লোক কিন্তু খুঁজে পাওয়া যায় এ শুনে কয়েকদিন আগে আপনাদের এলাকায় বৃষ্টি হয়েছিল সারা দেশে হয়েছে বৃষ্টিটা দিছে কি না না হয় না একসাথে বলেন যে না বলবে বুঝবো শয়তানের ভাই জোরে বলেন একসাথে জবান খুলে বলেন ও মেসি গোল মারলে দিয়ে শিক্ষার তিনটে মারে লুঙ্গির কাপড় খুলে মাথায় উড়াচ্ছে উরে রে হুররে হুররে বেড়া গোল দিয়ে বেড়াই পাবো গোল্ডেন বুট আপনি জিজ্ঞের করে লাভ কি আপনি তো কিছু পাবেন সুবহানাল্লাহ বললে আপনারও লাভ আমরারও লাভ একসাথে বলে সুবহানাল্লাহ আল্লাহু আকবার বৃষ্টি দিছে কে সাওয়া লাগছে বিনা সেইতি দিছে এখন বলেন আমরার দোয়া দুনিয়াতে আল্লাহর কিছু মজ্জুব বান্দা আছে এদেশের শহরে মানুষ যখন জেনা করে তখন তারা নিভৃতে আল্লাহর ইবাদতে মশগুল থাকে এদেশের যুবকরা যখন কনসার্টে বেডে নিয়ে নাচে তখন এই সমস্ত মজ্জুবরা আল্লাহর জিকিরে আল্লাহকে খুশি করতে থাকে বেটা সিন্নি খাইছো মোল্লা ছিল না আল্লাহ আমরার জন্য বৃষ্টি দেয় না আমরার ইবাদত 27 পয়সা দাম কি ইবাদত করি নামাজ দাঁড়িয়েছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন কথা কর না কা এলানি নামাজ এটা দিয়ে আল্লাহর খুশি করা যায় الحمد لله رب العالمين امام شوف كرات بتسي الحمد لله رب العالمين الرحمن الرحيم وصلي شيل تكر نوتن زوتا زرا كين ركسي لا سوري لا يقل كنا كي الله جاي اتنا مزدي الله ري خوشي كرا زاي الله كي خوشي كرا زاي اوندا دنيا كي لاتي بيري আল্লাহর সিজদার মধ্যে করছে এমন ওলি আছে এমন ওলি আছে যে এই দুই রাকাত নামাজে সারা রাত পার করে দিছে সুবহানাল্লাহ হইছে না আরো জোরে হবে
সিজদার ভিতরে পড়ে আল্লাহর সাথে প্রেম শুরু করছে কথা শুরু করছে সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সিজদার মধ্যে পড়ে আল্লাহ জিকির জপতেছে আর আমরা সবে বরাতে একটু রাত জাগব তা আবার এই আপনার এই উত্তরবঙ্গের এই কোন এক মুলবী বলে ফতোয়া দিছে সবে বরাতে রাত্রি বেলা ইবাদত করে মসজিদে থাকার চাইতে বেশখানায় যাওয়া বলে ভালো এগুলোর জুতা দিয়ে বাইরে গিয়ে আমাদের সমাজ থেকে তাড়াইতে হবে কথা বলেন ঠিক কি না এরা এবার তারাবির নামাজ 8 রাকাত মানে 12 রাকাত চুরি করে ফেলছে বুঝে তারপরে কবরে যাবে যেই মাটির উপরে বসে আছেন এই মাটির নিচে ঘর হবে আল্লাহর আদালতে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে আল্লাহর আদালতে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে বুঝে তারপরে কবরে যেতে মুসলমানের কতটা ডিমোশন হলে মুসলমানই কথা বলতে পারে এমনি এ দেশের মুসলমান নামাজ রোজা জিকির ফিকির কিচ্ছুতে নাই আপনি সারা বাংলাদেশে দেখেন তো কত পার্সেন্ট নামাজ পড়ে দেখেন কত পার্সেন্ট মুসলমান নামাজ কত পার্সেন্ট মুসলমান ঠিকমতো রুটি রুজি করে কত পার্সেন্ট মুসলমান ঠিকমতো সত্য কথা বলে দেখেন মোবাইল আসার পরে যে পরিমাণে মিশে কথা বাড়ছে বাপরে বাপ ঘুমায় ঘুমায় মিশে কথা কি কথা কর নাকি কথা খারাপ ঘুমিয়ে ঘুমিয়ে মিশে কথা কয় আছে ঢাকা রয়েছে ঘরের ভিতরে শুয়ে দিচ্ছে ঢাকা রয়েছে প্রিয় মহীশুরাবাসী বগুড়াবাসী মুসলমানদেরকে নিয়ে আসেন আল্লাহর ইবাদতের মধ্যে নিয়ে আসেন আপনি বেশি বেশি নিয়ে আসেন এই যে আমরা অনেক সময় মিলাদ নিয়ে ঝগড়া বাঁধাই বিরাট বড় ঝগড়া না করা যাবে না বেদাত আচ্ছা আপনারে বললাম আপনি বেদাত বলে ধরেন বন্ধ করে দিলেন আমি কোনো পক্ষপাতিত্ব নিব না কোনো পক্ষ নাই আমি আপনাদের বুঝাচ্ছি যদি বোঝানোর পরে যদি বলেন হ্যাঁ হুজুর করব করা যাবে তাহলে করেন আর যদি বলেন না তা করা যাবে না কইরেন না আপনারা বুঝাইতেছি ভালো করে বুঝে যাবেন আজকে নবীর মিলাদ যখন শুরু হয় তখন আপনারা কি করেন সর্বপ্রথমে কোরআন শরীফ থেকে তেলাওয়াত হলো আচ্ছা বলেন তো প্রত্যেক হরফে হরফে কয়টা নাকি হয় দশটা নাকি হয় এরপরে আপনি দুরুদ শরীফ শুরু করলেন প্রত্যেক দুরুদে দুরুদে দশটা গুণে কি হয় দশটা গুণা আল্লাহ মাফ করে দেয় দশটা রহমত আমার আল্লাহ বান্দার আমল নামায় জমা করে দেয় একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ আর আপনি যদি বলেন না করা যাবে না তাহলে মুসলমান করবে না না করলে লজ হইল কার আর লাভ হইল কার আমি মনে করি লাভ হয়েছে শয়তানের লজ হয়েছে মুসলমানের কারণ এই মুসলমান নবীর মিলাদের নাম শুনিয়ে আপনার দাওয়াতে আসতো আসিয়া আপনার দাওয়াতে বসত অনেকে বলবেন যে নামাজ পড়ে না মিলাদ করে হবে কি নামাজ পড়ে না মিলাদ করে হবে কি অনেকে যুক্তি দেন যুক্তি তো সুন্দর কিন্তু কথা তো গলত বলে হুজুর গলত কি এই কোরআনের ব্যাখ্যায় আসে এই কোরআন আল্লাহ বলছেন ফামাইয়া আমাল মিসকাল যাররাতিন তুমি যদি অনু পরিমাণ বিন্দু পরিমাণ অথবা অনু খালি চোখে যেটা দেখা যায় না এই পরিমাণ নেক যদি তুমি করো আমি আল্লাহ তারও বেনিফিট প্রতিদান তোমাকে দেখাই দিব কে আসতে হলো কেন জোরে বলেন তাহলে কোরআন বলতেছে অনু পরিমাণ নেক করলেও নেক আমল নামা দিয়ে দেব আর আপনি বলতেছেন নামাজ পড়ে না মিলাদ পড়লে হবে কি তাহলে আপনার কথার ভিতরে ভুল আছে এখন প্রশ্ন হলো যে নামাজ পড়ে না তার জন্য মিলাদ হারাম না যে নামাজ পড়ে না তার জন্য হারাম না বরং মিলাদে আনিয়ে তার নামাজের জন্য উদ্বুদ্ধ করত কথা মনে বুঝেন নাই তার এই মজলিসে আনিয়ে কি করতে হবে নামাজের জন্য উদ্বুদ্ধ করত বন্ধ করা যাবে বন্ধ করলে লস তার উদ্বুদ্ধ করত আজকে আপনারা যারা মাহফিলে আইছেন মাগরিবের নামাজ কয়জনে পড়ছেন
না না পড়ছে পড়ে নাই তা না হিসাব কইছে দেখে কয়জনে মাগরিব পড়ছে এখন কি আমি বলে দিব যে যারা মাগরিব পড়েন নাই তারা চলে যান বলা যাবে বরং আমার কথা শুনিয়া যদি একজনেরও হেদায়েত আসে কথা কর নাকি ঠিক কি না একজনের যদি বুঝ আসে তার মানে অর্থ না এটা যে মাগরিব পড়েন নাই ও আসলে কি হবে বিষয়টি এরকম না কথাটা একটু ভুল ও আর শুনলে ওয়াজের নেকি হবে ইফতার করাইলে ইফতারের নেকি হবে এক টাকা দান করলে এক টাকার সওয়াব হবে ফরজ নামাজ পড়লে ফরজ নামাজের সওয়াব হবে নামাজ না পড়লে ফরজ তরকের গুনাহ হবে নামাজ সারেন নাই কবিরা গুনাহ হবে ও আর শুনেছেন যতটুকুন শুনেছেন ততটুকুন নেকি হবে আল্লাহ বেনিফিট কোনোটাই কম দিবে না অমাইয়া আমাল মিসকলা জাররাতিন শাররাইয়া রা আর সামান্য পরিমাণ যদি গুনার কাজ করো তাও তোমার বেনিফিট দিয়ে দিব যা নেকি করবেন তাও পাবেন যা গুনাহ করবেন তাও পাবেন এই জন্য মূল কথা হচ্ছে গুনার কাজ যত ছোট হোক করব না নেকের কাজ যত ছোট হোক ছাড়ব না একসাথে জোরে বলা যাবে না মারহাবা কথা মনে বুঝেন নাই আবার বলি গুনাহের কাজ যত ছোট হোক করব না নেকের কাজ যত ছোট হোক ছাড়ব না একসাথে বলবেন না মারহাবা আল্লাহ বুঝার তৌফিক দিক সকলে বলেন আমিন ছোট্ট করে বুঝাই এখন প্রশ্ন করবেন ফরিদি হুজুর মাহফিলে বসাইয়া মিলাদে বসাইয়া লাভ হবে কি হা দেখা যায় একটা ফ্যামিলির মধ্যে একটা যুবক আছে খুবই অসুস্থ অথবা বেয়াদব অথবা আসে নেশা আসক্ত অথবা বেনামাজি বাবা বাড়িতে মিলাদের ইন্তজাম করল ওই ছেলেটা পালাইতে পারে না ওই ছেলেটা ওই মাহফিলের মধ্যে বসে যায় নিজে ইন্তজাম করে পরিশ্রম করে দেখা যায় হুজুর যাইয়া কোরআন থেকে তেলাওয়াত করিয়া দুরুদ শরীফ পড়িয়া কিছু জিকির করিয়া যখন হুজুর নসিহত করে এই নসিহতের দশটা নসিহতের একটা নসিহত তার হয়তো পছন্দ হতে পারে তার কলিজার মধ্যে লেগে যেতে পারে